वेलकम बाबा। সকাল থেকে আমি পাপিয়াদির জন্য বসেই আছি, আর কৌস্তব এই এক বই কিনে এনে মানে আমার আর এক বিপদ করেছে, নিজে তো পড়াচ্ছেই না, অন্যদিকে ঘরে গিয়ে গান শুনছে, আর আমাকে এগুলো পড়ানো, এটা পড়াচ্ছি না, ও জাস্ট ছবিগুলো দেখছে, কিন্তু কোয়েশ্চেনের মানে এটা কি আর ওটা কি, এটা কি, আচ্ছা এটা বলো তো মামার এটা কি, আমি সেটা ছবির মধ্যে একটা লাইন দিয়েছে না, এটা কি বাদরের এটা এটা কি, তাই তো, এটা কি হয়েছে বাদরটার, একটু বই দাও তো সবাইকে, কি হয়েছে বাদরটার, বল, লেজ কেটে গেছে, কাঁথে কেটে গেছে, আবার দেখো এই জেমসটাকে নিয়ে পড়েছে, সেই মাসি দিয়েছিল জেমসটা পুরো ভর্তি ছিল, এটাকে মোটামুটি খেয়ে খেয়ে শেষ করেছে, এই দেখো উঠে আসছে, এই দেখো এই রকম জেমসের একটা নেশা হয়েছে না, এখন নয় মামা, এখন নয় বিকেলে হবে, আচ্ছা একটা হাতে রাখো, খুব বায়না করলে কি করি বলতো, একটা প্লাস্টিক শুদ্ধ হাতে ধরিয়ে দিয়ে দিই না, এ নাও ধরো ধরো ধরো, ঠিক আছে চলো, খুলবে না কিন্তু, ঠিক আছে হাতে রাখো, ওকে ওকে ডান ডান করো মাকে, ডান ডান, এই হাই ফাই, তো চলো এবারে রান্নাঘরে যাব, তো চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, আজকে শনিবার, আর আজকে আমি একটা ডিমের প্রিপারেশন বানাবো, তো ভাবলাম বহুদিন ডিমের প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো চলো সেটাই দেখাবো, খুব সিম্পল খুব সহজ, মোটামুটি অনেকেরই জানা, তো চলো স্টার্ট করা যাক, আর তোপাকুল এখানে জেমস নিয়ে খেলুক, মোটামুটি না খেলেই হলো, খেলো কিন্তু খেও না, ঠিক আছে, ওকে ওকে ওকে, জোগাড়টা দেখো মোটামুটি করে রেখেছি, ডিমটা দেখো এখানে সেদ্ধ করে রেখেছি, আর এখানে দেখো ওই কি বলে পেঁয়াজ আর লঙ্কাটা বেটে রেখেছি, তো আজকে আমি বানাচ্ছিটা কি, আজকে আমি একটা খুব কমন প্রিপারেশন বানাচ্ছি, সেটা হচ্ছে এগ মালাই মশালা, এটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়ে থাকে, আর আমরা খেতে খুব ভালোবাসি, মানে ধরো যেদিন একদম ডিমের ঝাল খেতে ইচ্ছা করলো না সেদিন একটু এরকম করে করাই হয়, তো চলো স্টার্ট করা যাক, রেসিপিটা ভীষণ সিম্পল, মানে যেদিন রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, মানে এতটাই সোজা, তো চলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে রেসিপিটা একবার চট করে দেখিয়ে দিই, ফার্স্টে দেখো অল্প একটুখানি তেল নিয়ে নিচ্ছি প্যানে, তেলটা গরম হয়ে গেলে দেখো কোনো ফোড়ন ইউজ করবো না, ডিরেক্ট দেখো পেঁয়াজ আর লঙ্কা বাটাটা এখানে দিয়ে দেবো, এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, এবার এটাকে দেখো খুব ভালো করে দু থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেছি, এইবারে দেখো এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেখো আদা রসুন বাটাটা দেওয়ার পরে এক মিনিট মতন ফ্লেমটাকে হাইতে রেখে আমরা এটা কুক করব, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে জিনিসটাকে কিন্তু রান্না করতে হবে, এই স্টেপটা কিন্তু করতেই হবে, মানে একটু হাতে সময় নিয়ে জিনিসটা করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট দেখো এটাকে আমি লোতে রেখে কুক করব, দেখো 15 মিনিট পরে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, জিনিসটা দেখো খুব অল্প একদম অল্প হয়ে আসবে, তখন কি করব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে বা লোতে রাখলেও হবে, আর দেখো এখানে ইউজ করব হচ্ছে দুধ, এখানে 200 ml আমি দুধ নিয়েছি, মানে ছোট যে 10 টাকার দুধের প্যাকেটগুলো হয় সেইটা, দুধটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটা অফই রেখেছি, একটু পরে জ্বালাবো, এটা মেশানো হয়ে গেলে এইবারে ফ্লেমটা অন করে নেব, ফ্লেমটা দেখো অন করে নিয়েছি, এইবারে দেখো অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো 1 ছোট চামচের, 1 চামচ গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতন, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটুখানি চিনি, এইবারে দেখো এটাকে খুব ভালো করে এইবারে
রান্নাটা করতে হবে। এটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই করবে। দেখো এটা 2-3 মিনিট রান্না করলেই বুঝতে পারবে, দেখো এরকম ঠিক হয়ে যাবে আর এরকম হয়ে যাবে। তো 2-3 মিনিট রান্না করলেই হবে। আর দেখো তেলটা গা থেকে ছেড়ে দিয়েছে, এইরকম সময় ডিমগুলোকে দিয়ে দেবো। দেখো ডিমগুলোকে দেওয়ার পরে এটাকে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা ভালো করে ডিমগুলোর মধ্যে ঢুকে যায়। আর একটা কথা, ডিমগুলো দেওয়ার আগে কিন্তু একটু নুন আর মিষ্টিটা চেক করে নেবে, কারণ ডিমটা দেওয়ার পরে নুন মিষ্টি যদি দিতে হয় তখন একটু কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তো আগে একটুখানি চেক করে নিও। এবারে দেখো ফ্লেমটা তো লোতেই আছে, এইবারে একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 5 মিনিট মতন একটুখানি রান্না করে নেব। 5 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলছি। দেখো ভালো করে তেলটা সেপারেট হয়ে গেছে বুঝতেই পারছো। আর ডিমটাকে নিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করছি না, কারণ কুসুম খুলে এদিক ওদিক হয়ে গেলে হয়ে যাবে অবস্থা খারাপ। তো যাই হোক মোটামুটি এটা হয়ে গেছে। এবারে একদম লাস্টে যেটা করব, ধনে পাতা অ্যাড করে দেব। এবার দেখো ধনে পাতাটা দিয়ে আবার ওই 1 মিনিট মতন একটুখানি রান্না করে নিলেই কিন্তু কমপ্লিট। রান্না কিন্তু আমার কমপ্লিট। আর এখানে পৌঁছতে আমার পাগলামোটা তোমরা একবার শুধু দেখো। সকাল থেকে পাগলামো করে যাচ্ছে। আজকে যে সকালে উঠে শুনেছে যে আজকে ডিম হবে, তারপর থেকে এই সমস্ত ডিমের গান গেয়ে যাচ্ছে আর বলছে আমি ডিম ভাত খাবো আমি ডিম। আচ্ছা তোমরা কি কেউ এরকম মানুষ চেনো গো? মানে আমার না খুব অবাক লাগে, মানে ওর এনার্জি লেভেলটা ড্রপ করেছে, তুমি দেখো সেরকম কিছু নয়, উঠতেই পারছে না মানে মনে হচ্ছে সেরকম কিছু। মানে এরকম মানুষ তোমরা চেনো গো? মানে চিকেন হলে মন নাকি ভেঙে গেছে, চিকেন হলে মানুষ উৎফুল্ল থাকে আর তাছাড়া থাকে না। এরকম দিন ধরে বলছি যে মোচা করে দাও, ভালো করে ধো মোচা। এই কিছুদিন আগে মা মোচা করেছিল, দারুন কিছু লাউয়ের তরকারি করে দাও, এগুলো তো করে দিচ্ছ না। পুরো বাজে কথা, এগুলো এত বাজে বকছেন, এগুলো মা সব করে জানো তো, বেকার বেকার। হ্যাঁ না তা করে, যাই হোক আজকে কোনো একটা কারণে আমি নেই। চলো আজকে একটু ঘুরে আসি আমরা বিকালবেলা কোথাও থেকে, অনেকক্ষণ থেকে আমি বলছি চলো না আজকে বিকালে একটু মানে ঘুরে আসি। মানে কি মানে আশেপাশে কোথাও যাবে? চলো যাইবা, চলো চলো চলো। কোথায় যাইবা? মানা মন্দির ঘাটে চলো। দক্ষিণেশ্বরে গিয়ে বসি, আর সোদপুরও দুটো আছে, একটা হচ্ছে মহোৎসবতলা একটা বারো মন্দির, আর একটা কৌশব বলছে আছে। তো ওই মহোৎসবতলা আর বারো মন্দিরে তো আমরা প্রচুর গেছি। এখানে কারোর বাড়িতে একটা পুজো হচ্ছে, ত্রিনাথের ঘাট না কি আরেকটা কি আছে জানো তো, ত্রিনাথের ঘাট মনে হয় এরকমই কিছু একটা নাম, যেতে যাবো দেখি আজকে। দেখো কি সুন্দর এই জবা গাছটায় ফুল ফুটেছে, আর এইরকমই ছোট ছোটই ফুল ফুটছে, যেটা কিনা আমি চেয়েছিলাম। তা আজকে 3টে ফুল ফুটেছে। এই নাও তোপলু। ওয়েলকাম বাবা, খাও। কেমন কেমন মিষ্টি মিষ্টি, ভালো? কেমন খেলেন? ডিম ভাত অসাধারণ খেয়েছি। আর জুলাই মাস আর ডিম ভাত মানে একটা আলাদা মাহাত্ম্য রয়েছে জুলাই মাসে ডিম ভাতে। পলিটিক্যাল কথা বলতে আছে, পলিটিক্যাল জুলাই মাস মানে বর্ষাকাল, তাতে ডিম ভাত খেতে খুব ভালো লাগে, সবাই বোঝে। তো যাই হোক জানো তো ডিমটা অসাধারণ হয়েছিল। সব থেকে যেটা ভালো লেগেছে যে বাবার খুব ভালো লেগেছে, মানে বাবা বলল ডিমের কোয়ালিটিটা খুব ভালো ছিল, বুঝতে কালকে আনলাম আমি। বাবা বললো খুব ব্যালেন্সড হয়েছিল, মানে সবকিছু আর খেতে সত্যি খুব ভালো। আর দেখলে তো কতটা মানে একদম নির্ঝঞ্ঝাট একটা রান্না।
তো এটা তোমরা যদি না খেয়ে থাকো বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবে, সত্যি ভীষণ ভালো লাগবে খেতে। তো আমরা এই জাস্ট খেয়েটে এলাম আর টোপাকুল এখন খাচ্ছে। হচ্ছে সবকটা খেয়ে ফেললি তুই? সব খেয়ে ফেলেছি। গপ 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 করে খেয়েছে টোপাকুল, না আঙুর খেতে ভীষণ ভালোবাসে। আর সব থেকে ইরিটেটিং যেটা, দেখো ভাবলাম একটুখানি হেঁটে হোক কিংবা একটু টোটো করে হোক জাস্ট একটু গঙ্গার পাড়ে যাবো, একটু ছবি টবি তুলবো আবার চলে আসবো, একটু মানে প্রকৃতির হাওয়া খেয়ে আসবো। বাট আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ঠেকছে না, দেখা যাক কি মনে হচ্ছে যাওয়া হবে না। আকাশ এত মেঘলা, ঘুগনি খাবো একলা। গরমের মধ্যে এইসব না, তবে খুব কমফোর্টেবল এই প্যান্টটা, জানো স্প্ল্যান্ডার থেকে কিনেছিলাম, তোমাদেরকে মানে দেখিয়েছিলাম স্প্ল্যান্ডার ব্লগে, খুব কমফোর্টেবল প্যান্ট। আর এটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম বহুদিন আগে, তো সবই নতুন, মানে বেরোতে না পারলে যে কত কিছু হয় সেটা প্রমাণ হচ্ছে এইসব। রয়ে গেছে এগুলো বহুদিন আগে, কার পড়াই হয়, আমার সব পুরনো এবং ছেঁড়া ফাটা। না চলো বের হই। There's not much to do when all I can is thinking about you, not doing well, don't know where you are, 'cause you're not here, it's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. এই জায়গাটা আমার আর কৌস্তবের মানে খুবই পরিচিত, মানে আমরা খুবই আসি আর কি, মানে এর আগেও প্রচুর এসেছি। তো আজকে এসে দেখছি কি মানে লোকজন কোথাও যেতে পারছে না, মানে আমাদেরই মতন আর কি। তো এখানে আর এখানে এসে দেখছি খুব বাচ্চা কাচ্চার ভিড়, মানে প্রচুর বাচ্চারা খেলছে, মানে মেমোকে নিয়ে আসলে করোনাটা চলে গেলেও খুব আনন্দই পেত। টোপাকুলকে তো আমরা বাট্টার করি না, বাট এখানে প্রচুর বাচ্চারা টোপাকুলের বয়সী অনেকে আছে, সব খেলছে টেলছে। আর এখানে বসতে খুব ভালো লাগে জানো তো, সামনে একদম সামনে হচ্ছে কন্যাগর ঘাট, আর গঙ্গাটা দেখতে না জাস্ট ফাটাফাটি লাগে, তাই না? হাওয়া নেই, হাওয়াটা নেই, এটাই হয় যখনই আমরা গঙ্গার ঘাটে যাই, হাওয়া চলে যায় আমাদের থেকে দূরে। সত্যি এখানে দেখো দক্ষিণেশ্বরের মতন 12টা শিবের মন্দির আছে, তাই জন্য এই জায়গাটার নাম 12 শিব মন্দির ঘাট। তো দেখো আমার পিছনে যে দেখতে পাচ্ছ মন্দিরগুলো, এখানে এদিকে এরকম 6টা রয়েছে, আর দেখো এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে আবার 6টা রয়েছে। তো একদম আর বানানো দক্ষিণেশ্বরের আদলে বানানো, তাই না? একদম একরকম দেখতে। আর দেখো প্রচুর পুরনো, কিরকম ভাঙা ভাঙা হয়ে গেছে। আর এইদিকে দেখো এরকম কি সুন্দর, এরকম গরুর মূর্তি করা, ষাঁড় না এটা, শিব না, ও শিবের ষাঁড়। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে সিংহ, সিংহটাও কি শিবের? না সেটা জানি না। তো জায়গাটা, অ্যাটমসফিয়ারটা খুবই ভালো।
বেশ পাখির আওয়াজটা শুনতে পাওয়া যায়, সামনে গঙ্গা, বেশ ভালো লাগে। বসবো না করে বেশ অনেকক্ষণই বসা হলো, মানে এরকম তো সুযোগ পাওয়া যায় না। একদমই তাই, আমরা বহুদিন পর বেরোলাম, খুবই ভালো কাটলো সত্যি তাই। আর জায়গাটা কি বলতো, মানে ওরকম বিভৎস ক্রাউডেড নয়, তাই না? মানে প্রচুর বড় জায়গা, দেখো জায়গাটা কি সুন্দর। দাঁড়া জায়গাটা একবার তোমাদের কিরম করে ঘুরিয়ে দিই, কি সুন্দর জায়গাটা দেখো, খুব বড় জায়গা, সুন্দর জায়গা। আর সব থেকে কি বলতো, এখানে কিন্তু পাড়ার লোকজনই সব মানে এসেছে, সব লোকাল লোকাল পিপল সব। আর এত গাছ না, মানে গরম হলে কি হবে, ঠান্ডা, মানে মেমো যে আনন্দ পাবে এই বড় জায়গাটাতে, ওকে এর মধ্যে নিয়ে আসা যাবে না, সেটাই করোনাটা মিটলে। তো যাই হোক, অনেকক্ষণ বসার পরে এইবারে বেরোচ্ছি, কারণ টোপাকুল যখন ঘুমোচ্ছিল তখন আমরা চলে এসেছি। এইবারে গিয়ে টোপাকুলকে খাওয়াতে হবে, টোপাকুলের সব থেকে অপছন্দের খাবার সেরিগ্রো। আমি শুধু দেখছি কত গাছ, আমি যখনই আসি না এই জায়গাটা আমি শুধু গাছ দেখি, দেখো কি সুন্দর এই বড় গাছটা, কি ফুল যেন বলে এটা, কাটলো না না কি যেন বলে এটা, একটা সুন্দর গন্ধ আছে, চেনো না, ছাতিম ছাতিম গাছ, সুন্দর। তো যাওয়া যাক, ঘোরা কমপ্লিট। তো বাড়ি ফিরে এসে কিন্তু এক কাপ চা না হলে চলে না, তো সবার আগে টোপাকুলকে খাইয়ে দিলাম, কারণ আমরা যখন গেছিলাম বললাম তোমাদের ও ঘুমাচ্ছিল, তারপরে ও দাদুর সাথে ছাদে গেছে, খেলেছে চলেছে, এখন একটু চা করলাম, আর আমাদের ফেভারিট মুড়ি মাখা করেছি। আর এখানে টোপাকুল বসে বসে চানাচুর খাচ্ছিস, খাচ্ছো তুমি চানাচুর? মানে আমার কাছে খুব বায়না করে একটা পেয়েছে। কেন দিচ্ছ, দিও না এগুলো, না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, ব্লগটা তোমাদের কিরকম লেগেছে জানাবে। হ্যাঁ মাম্মাম, এখানে কিছু একটা বক্তব্য আছে, একটু দেখে নাও। হ্যাঁ বলো। হ্যাঁ ওটা কি নাকি, আচ্ছা নতুন ড্রেস ওটা, হ্যাঁ তুমি ঠিক বলেছ, হ্যাঁ ডাইনার ড্রেস, অত্যন্ত পড়াশোনায় মনোযোগী একজন বাচ্চা। ও সারাক্ষণ কি করে বলতো, ওই যে বিভিন্ন ধরনের ছবিগুলো ওগুলো ও দেখতে খুব ভালোবাসে। তো যেটা বলছিলাম, আজকে ব্লগটা এখানেই এন্ড করব, আর সেরকম অ্যাসাচ কোনো কাজ নেই, রাত্রেবেলা একটুখানি রুটি বানাবো, টোপাকুল কথা বলতে দেয় না, বড্ড যায়, তো রাত্রে একটু রুটি বানাবো, আর তার সাথে হয়তো ঢেঁড়স ভাজা এই ধরনের কিছু একটু করবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে দেখি দাও, একটা লাইক করতে হবে, আচ্ছা হ্যাঁ একটা লাইক। আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ বলে দাও। তো চলো আজকে মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।